বন্যা পরিস্থিতির খবর জানাতে সহসেই যুক্ত আছেন সিলেট ও কুড়িগ্রামের সহকর্মীরা। প্রথমে আমরা কথা বলবো সিলেট থেকে হোসেন আহমেদ সুজাদের সঙ্গে। সুজাদ, বন্যা পরিস্থিতির সবশেষ খবর আমাদের জানাবেন। জেসিকা, সিলেটে বন্যার সংবাদ নেই বললেই চলে, এখনো কিন্তু নদীর পানি বেড়েই চলছে। সিলেট শহরের প্রায় অর্ধেক এলাকা বলা যেতেই পারে যে পানির নীতি ইতিমধ্যে তলিয়ে আছে। বিশেষ করে উপশহর এলাকার মানুষজন কিন্তু চরম ভোগান্তির মধ্যে রয়েছে। পাশাপাশি মেন্দিঘাট, তালতলা, যতরপুর সহ বেশ কয়েকটি অভিজাত এলাকা কিন্তু ইতিমধ্যে পানির নিচে আছে। শহর জুড়ে তোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। অনেকেই আমরা দেখেছি যে ঘরে পানি প্রবেশ করার কারণে বাসা ছেড়ে অন্যত্র চলে গেছেন, কেউ চলে গেছেন আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ বা উঠেছেন আবাসিক হোটেলে, আবার কারো কারো ঠিকানা হয়েছে নিকটস্থ বন্যা আশ্রয় কেন্দ্র। এটা হচ্ছে মূলত শহরের চিত্র। আর আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু মুষলধারে সিলেটে বৃষ্টি হচ্ছে পদরের পর থেকে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে যে এভাবে যদি মুষলধারায় বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে। এটা হচ্ছে মূলত শহরের চিত্র। আর শহরের বাইরের চিত্র যদি আপনাকে আমি বলি, সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং জৈন্তাপুর উপজেলার অবস্থা ভয়াবহ বলা যেতেই পারে। যে এই এলাকার কয়েক লাখ মানুষ কিন্তু ইতিমধ্যে পানির বন্দী হয়ে পড়ছেন, তাদেরকে উদ্ধার করতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, পাশাপাশি কাজ করছেন পুলিশের সদস্যরা এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। যেসব বন্যা দুর্গত এলাকা রয়েছে সেগুলিতে কিন্তু ইতিমধ্যে বিশুদ্ধ খাবার পানি সংকট দেখা দিয়েছে। সেই এলাকার মানুষজন কিন্তু মুঠোফোনের মাধ্যমে মানুষদের কাছে বিশুদ্ধ খাবার পানি চাচ্ছেন, পাশাপাশি তারা বলছেন যে যত দ্রুত সম্ভব তাদেরকে কিন্তু সেই বন্যা দুর্গত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য। একটা সুসংবাদ আপনাদেরকে দিতে চাই যে আপনারা জানেন যে গতকাল কিন্তু যখন বন্যার পানি বেড়েছিল তখন কিন্তু সিলেটের সবচেয়ে বড় যেটি বিদ্যুৎ উপকেন্দ্র কুমারঘাও পাওয়ার গ্রিড, সেটি কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছিল এবং সেই পাওয়ার গ্রিডটিতে অনেক চেষ্টা করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেই পাওয়ার গ্রিডকে ইতিমধ্যে তারা নিরাপদ করেছেন। সেখানে কিন্তু পানি নেই, চতুর্দিক কিন্তু তারা বস্তা দিয়ে দেয়ালের মতো তৈরি করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে কিন্তু সিলেটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। পাশাপাশি সিলেট শহরের যে সকল এলাকায় কিন্তু পানি উঠেছে সেই এলাকার কিন্তু ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ এবং গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তো এভাবে যদি চলতে থাকে তাহলে সিলেটের বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হবে। জেসিকা সুজাত, আর আরেকটি প্রশ্ন আপনার কাছে, বলা হচ্ছে যে বন্যার কবল থেকে বাঁচতে অনেকে নাকি সিলেট ছাড়ছেন, এ বিষয়ে বিস্তারিত আপনার আমাদের জানাবেন। হ্যাঁ জেসিকা, এটা সত্য, বন্যার কবল থেকে বাঁচতে সিলেট শহরের যে সকল এলাকা প্লাবিত হয়েছে, উপশহর, মেন্দিবাগ, তালতলা, যতরপুর, শেখঘাট, কুয়ারপাড়, সেই সব এলাকার মানুষ কিন্তু শহর ছেড়ে চলে গেছেন। বিশেষ করে বিশ্বনাথ, বালাগঞ্জ এবং জকিগঞ্জের যাদের বাড়ি তাদের এলাকায় কিন্তু বন্যা নেই, এজন্য তারা শহর ছেড়ে তাদের গ্রামের বাড়িতে চলে যাচ্ছেন। পাশাপাশি আমরা দেখেছি যে এইসব এলাকার অনেক মানুষ কিন্তু উঁচু স্থানে যেখানে আবাসিক হোটেল রয়েছে সেখানে কিন্তু পরিবার পরিজন নিয়ে তারা উঠেছেন। আর যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু নিকটস্থ যে সকল বন্যা আশ্রয় কেন্দ্র তোলা হয়েছে। আপনাকে বলি যে সিলেট শহরে কিন্তু 130টি বন্যা আশ্রয় কেন্দ্র তোলা হয়েছে, সেই বন্যা আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু তারা অবস্থান করছেন। জেসিকা ধন্যবাদ সুজাত। এবার আমরা চলে যাচ্ছি কুড়িগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী মানুল ইসলাম সাগর। সাগর, সকাল পর্যন্ত তিস্তা সহ নদীর পানি কতটা বৃদ্ধি পেল আর রেল চলাচলের কি অবস্থা দেখছেন? আপনাকে ধন্যবাদ। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ধল্লা নদী কিন্তু আজ সকাল পর্যন্ত 22 সেন্টিমিটার বিভৎস সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি তিস্তা এবং দুধকুমর নদীতে কিন্তু পানি বেড়ে চলছে। এ পর্যায়ে কুড়িগ্রামের 9টি উপজেলায় কিন্তু এ পর্যন্ত 30টি গ্রামের আমি বলবো প্রায় 50,000 মানুষ কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। তারা কিন্তু শুকনো খাবার এবং গোখাদ্য নিয়ে তারা কিন্তু অনেক বিপাকে পড়েছেন। এদিকে আমি বলবো যে দুধকুমর নদের সর্দারটারি মিয়াপাড়া হয়ে বামুনডাঙ্গা ঘাট পর্যন্ত কিন্তু প্রায় আধা কিলোমিটার বাঁধ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ গতকাল কিন্তু বিকেলেই সেটা দুধকুমর নদীর করাল গ্লাস কিন্তু ভেঙে গেছে। এ পর্যায়ে কিন্তু নাগেশ্বরী পৌরসভায় অনেক অংশেই কিন্তু পানি প্রবেশ করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধল্লা ব্রিজের পাড়ে, এখানে কিন্তু পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেসিকা, পাশাপাশি স্থানীয়রা আমাকে জানিয়েছেন যে তারা বন্যায় তারা কিন্তু অনেকে পানিবন্দী হয়ে কিন্তু মানবতার জীবন যাপন করছেন। তারা কিন্তু যোগাযোগ ব্যবস্থা না থাকায় তারা কিন্তু অনেকটা দুর্ভোগে পড়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।
ধন্যবাদ সাগর।